প্রায় 11 লক্ষ টাকায় বীরপাড়ায় মহাত্মা গান্ধী রোডের ডান দিকে নিকাশী নালাটি সাফাইয়ের কাজ শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। তবে সাফাইয়ের কাজের মান নিয়ে বেজায় অসন্তুষ্ট স্থানীয় বাসিন্দা, বিশেষ করে ব্যবসায়ীরা। তারা জানান, মুজে যাওয়া নালাটি কমপক্ষে 8 বছর পর সাফ করা হচ্ছে, অথচ কাজ করা হচ্ছে দায়সারাভাবে। নালায় এখনও 1.5 থেকে 2 ফুট মাটি ও কাদার স্তর জমে রয়েছে। জানা গিয়েছে, নালাটি প্রায় 4 দশকের পুরনো। বহুবার গান্ধী রোড সংস্কার করা হয়েছে, ফলে নালা থেকে অনেকটা উঁচু হয়েছে রাস্তাটি। নালাটি মূল অংশ থেকে অনেক নিচে চলে গিয়েছে। এদিকে বীরপাড়ার পুরনো বাসস্ট্যান্ড এলাকার মাটি বালি বৃষ্টিতে ধুয়ে বছরের পর বছর জমা হয়েছে ওই নিকাশী নালায়। এছাড়া স্থানীয়দের ফেলা আবর্জনাও জমেছে নালায়, ফলে প্রতি বছর বর্ষাকালে নালা উপচে জলে ভাসে মহাত্মা গান্ধী রোড। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ মিন জানান, ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। কিছু নাই আমাদের এদিকে, যখন বৃষ্টি হয় না স্যার, তখন একদম পুরো জল ভরে যায়। আর এই যে ড্রেনে যে খাডা আছে, খাডা হচ্ছে আপনার মোটামুটি 6 ফুট, এটা কাজ করছে স্যার মোটামুটি 1 থেকে 1.5 ফুট। যখন আমরা বললাম, উনি বললো কি নিচে কোনো কিছু নাই। এবার স্যার কাজ করলে তো হবে, ওরা কাজই করে না। ব্যবসায়ীটা হচ্ছে নালার জন্য আসলো বলে কি আপনার সই করে দেন, সই করার পরে আপনাদের কাজ হয়ে গেছে, এই বলে ওরা আমাদের কাজ শেষ। কিন্তু আমরা বললাম এই নালার পরিষ্কার হয় নাই, নালাটা ডিপ আরও 3 ফুট আরও ডিপ করতে হবে, তার পরিষ্কার করো, তারপর আমরা সই করে দিচ্ছি। কি আছে এখন নালায়, ওখানে কি দেখা যাচ্ছে? কাদা আছে, মাটি আছে, ভর্তি আছে। এটা ভালো করে পরিষ্কার করবে তা আমি ঠিক করি, আমরা সই করতে রাজি আছি, আমাদের কোনো আপত্তি নেই। এখন রাস্তাঘাটে মাটিও তুলতেছে না, মাটি কাদা পড়া দোকানের সামনে, কেউ লোক ঢুকতে পারতেছে না। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।